নারী পুরুষের সমতা রক্ষা করে দেশের সামগ্রিক উন্নয়নে নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন মেঘনা ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে মেঘনা ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে দেশের জিডিপি আরও বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং সফল 20 নারীকে নিয়ে দুটি প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেনের সভাপতিত্বে সমাজের বিভিন্ন অঙ্গনের সফল নারী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অর্থনের সহায়তা করার জন্য নারীদের ক্ষেত্রে যদি আমরা বিশেষ ভূমিকা রাখি, তাদের অর্থায়ন, তাদের যদি আমরা ব্যবসা বাণিজ্যভাবে সুবিধা করি পটেনশিয়াল দেখে, তাহলে ইনক্লুসিভ সোসাইটি যেটা আমাদের বর্তমান সরকার শেখ হাসিনা সরকার চান, এই জন্য আমরা এই উদ্যোগটা, আমরা ছোট ব্যাংক হলো মহৎ আর বড় উদ্যোগ এবং অনেক লম্বা একটা দৃষ্টিপাত করে এটা আমরা গ্রহণ করেছি। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।